নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 27 সেপ্টেম্বর 2024 সাল শুক্রবার। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, নিম্নচাপ দুর্বল হয়ে গেছে, ঘূর্ণাবর্ত রয়েছে এবং একটি অক্ষরেখাও রয়েছে। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজ থেকে বৃষ্টি অনেক কমে যাচ্ছে, বৃষ্টি হবে না বললেই চলে। তবে ঝাড়খণ্ডে কোনো কোনো জায়গায় আজকে একটু ভারী বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, সিকিমে এবং উত্তর বাংলাদেশ সঙ্গে আসাম, মেঘালয়ে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা আজকেও রয়েছে। এর কারণটা কি এটা আপনাদের জানাবো, সঙ্গে অন্যান্য জায়গার আবহাওয়ার পরিস্থিতি। আগামী দুই দিন পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা, আবহাওয়া দপ্তর কী বললেন, সমস্ত কিছু আপডেট জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, একটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রথম কথাই হচ্ছে যে নিম্নচাপ তৈরি হয়েছিল বিশেষ করে উত্তর অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন জায়গায়। সেই নিম্নচাপ কিন্তু বেশ কিছুটা যাওয়ার পরই দুর্বল হয়ে সাইক্লোনিক সার্কুলেশনে পরিণত হয়ে যায় এবং দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন জায়গায় সেটি অবস্থান করে। তবে পরবর্তী ক্ষেত্রে সেটি আরও এগিয়ে যায় পশ্চিমমুখী হয়ে। এই মুহূর্তের যা তথ্য রয়েছে তাতে মধ্য মহারাষ্ট্র সংলগ্ন জায়গার দিকে সেটি একটি সাইক্লোনিক সার্কুলেশনের আকারে রয়েছে এমনটা আপডেট পাওয়া যাচ্ছে। এর জন্য প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতবর্ষের পশ্চিম দিকের যে সমস্ত জায়গাগুলো রয়েছে। সবথেকে বড় ব্যাপার রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিটা কেন হবে, তার কারণ হিসাবে যেটা জানা যাচ্ছে যে মধ্য মহারাষ্ট্র থেকে একেবারে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আর এই অক্ষরেখার জন্যই মূলত বৃষ্টিটা বাড়ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে, সিকিমে এবং উত্তর বাংলাদেশ, সঙ্গে রয়েছে আসাম, মেঘালয়। তাই এই যে অক্ষরেখা, এই অক্ষরেখা যতদিন না দুর্বল হচ্ছে ততদিন কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টি চলবে। এই অক্ষরেখার জন্যই মূলত প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, তা থেকেই উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আর যেহেতু অক্ষরেখাটি উত্তর বা একটু ওপর দিয়ে যাচ্ছে, তাই উত্তরবঙ্গের জেলাগুলোতেই বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গে এই অক্ষরেখার প্রভাব আস্তে আস্তে অনেক কমে গেছে, আজ থেকে আর সেরকম কোনো প্রভাব থাকার সম্ভাবনাই থাকছে না, এই জন্য দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হবে না বললেই চলে। তবে দক্ষিণবঙ্গে কোনো কোনো জায়গায় আজকে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবার আপনাদের জানাবো যে আবহাওয়া দপ্তর কী কী বললেন আজকে 27-28 সঙ্গে 29-30 তারিখ পর্যন্ত। আপডেট আপনাদের জানাবো দক্ষিণবঙ্গের জেলাগুলোর কী পরিস্থিতি রয়েছে এবং ঝাড়খণ্ডে। আজকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বলা হয়েছে যে ভারী বৃষ্টির সেরকম কোনো রকম সম্ভাবনা নেই, তবে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টিটা হতে পারে সেই সম্ভাবনা রয়েছে। যেমন ঝাড়গ্রাম রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, হালকা মাঝারি কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে অল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে। সবথেকে সম্ভাবনা বেশি রয়েছে বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। সঙ্গে ঝাড়খণ্ডের দিকে রয়েছে ধানবাদ, রাঁচি, দেওঘর, দুমকা, মিহিজাম, এই সমস্ত জায়গায় মাঝারি দু এক জায়গায় একটু ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হতে পারে, এটা IMD বা ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছেন। তাই বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, কিন্তু দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্ত একটা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে। যে জেলাগুলোর নাম আপনাদের জানালাম, সম্ভাবনা সবথেকে বেশি বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া। অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকতে পারে। এছাড়া পূর্ব মেদিনীপুরে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলার দিকেও হালকা বৃষ্টি হতে পারে, নদিয়া জেলায় যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কোনো সম্ভাবনা আপাতত নেই। তাই ঝাড়খণ্ড এবং পশ্চিম দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু থাকছে। অন্যদিকে ভারতবর্ষের অন্যান্য জায়গাতে আজকে যে অ্যাক্টিভিটি থাকছে তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সমস্ত জায়গাগুলো যেমন বৃষ্টি হবে, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মিজোরামের দিকে মাঝারি বৃষ্টি হতে পারে, কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে, ত্রিপুরার দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে। তবে হালকা মাঝারি সম্ভাবনা দু এক জায়গায় একটু ভারী ধরনের হতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো প্রবল বৃষ্টির পূর্বাভাস আজকেও রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা রয়েছে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। সঙ্গে সিকিমে ব্যাপক বৃষ্টি চলবে, বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই চারটি জেলার দিকে ভারী থেকে দু এক জায়গায় একটু অতি ভারী বৃষ্টি আজকে হবে। কুচবিহার জেলার দিকে বলা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। অন্যদিকে আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, আসাম, উত্তর পশ্চিম আসাম, এখানে বৃষ্টির সম্ভাবনা ভারী
দু এক জায়গায় অতি ভারী উত্তরবঙ্গে। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী হতে পারে। দক্ষিণ দিনাজপুর মালদহতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোনো কোনো জায়গায় ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে। তাই উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু আজকে বন্ধ হচ্ছে না, আজকের দিনটাও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি বিহারের দিকে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু জায়গাতে রয়েছে, বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশের দিকে। সঙ্গে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস, দক্ষিণাঞ্চল থেকে বৃষ্টি কমে গেছে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগ। তবে আজকে রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে। সঙ্গে রাজশাহী, রংপুর, এছাড়া হচ্ছে ময়মনসিংহ, সিলেট, এই চারটি বিভাগের মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে হালকা মাঝারি কোথাও কোথাও হতে পারে। রংপুর বিভাগে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। তাহলে বুঝতেই পারলেন আজকের কী কী পূর্বাভাস, একবার আমরা সারা দিন চেক করে নেব, সেখান থেকে আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব একেবারে রাত পর্যন্ত, ঠিক তেমনটাই যেমনটা আপনাদের বললাম। আগামীকাল 28 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 28 তারিখে বৃষ্টি বন্ধ হচ্ছে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে। মাঝারি দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, এই জেলাগুলোর দিকে। সঙ্গে আসামের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণ দিনাজপুর মালদহতে বিক্ষিপ্ত হালকা ধরনের কোনো কোনো জায়গা হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দুপুর থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি এবং কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলো, উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলোতে। ঝাড়খণ্ডে বৃষ্টি কমে যাচ্ছে 28 তারিখ থেকে, হালকা বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে। তাই দক্ষিণবঙ্গে 28 তারিখ থেকে আর কোনো বৃষ্টি সেইভাবে সম্ভাবনা নেই। 29 তারিখের যে আপডেট রয়েছে, 29 তারিখে আমরা দেখার চেষ্টা করব। 29 তারিখে দক্ষিণবঙ্গে সেরকম তো কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই, মেঘলা আকাশ থাকতে পারে আংশিকভাবে। ঝাড়খণ্ডে কোনো বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে 29 তারিখ থেকে বৃষ্টি কমবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে 29 তারিখ থেকে অনেক বৃষ্টি কমবে। এই পর্যন্ত একটা আপডেট পাচ্ছি। আর 30 তারিখের আপডেটটা একবার দেখিয়ে দেবো আপনাদের, 30 সেপ্টেম্বর তারিখে কী কী হতে পারে, বৃষ্টি হবে কি না। 30 সেপ্টেম্বর তারিখের যা পূর্বাভাস রয়েছে, পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ডে সেরকম কোনো বৃষ্টি নেই। তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ির দিকে। বাংলাদেশে রংপুরে হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে হালকা হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এবং এর সঙ্গে এটা দেখতে পাওয়া যাচ্ছে আবার অক্টোবর মাসের 1 তারিখে প্রচণ্ড বৃষ্টি আসতে পারে, বিশেষ করে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সঙ্গে রয়েছে উত্তর ত্রিপুরা 9 কোটি, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, রংপুরের কিছুটা বিভাগে। তাই আবার অক্টোবর মাসের 1 তারিখে বৃষ্টি বাড়তে পারে এই সমস্ত এলাকাগুলোতে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আবার বৃষ্টি বাড়তে পারে অক্টোবর মাসের 1 তারিখে। তাই অক্টোবর মাসের 1 তারিখটা একবার আপনাদের দেখিয়ে দিই। 1 তারিখে যেটা দেখতে পাচ্ছি, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, উত্তর ত্রিপুরা 9 কোটি, খোয়াই, ধলাই, এখানে দেখতে পাচ্ছি আমরা বজ্রবিদ্যুৎ সহযোগে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হালকা হালকা বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, সিলেটে মাঝারি বৃষ্টি হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না। যেটুকু বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পূর্ব অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এবং বাংলাদেশের পূর্ব দিকে বৃষ্টিটা হবে অক্টোবর মাসের 1 তারিখে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে মাঝারি বৃষ্টি হতে পারে। তাই অক্টোবর মাসের 1 তারিখে আবার বৃষ্টি বাড়বে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি, বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি, সিলেট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত একটা প্রাথমিক আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী ক্ষেত্রে আবহাওয়াতে কতটা পরিবর্তন হয় সেটা আপনাদের জানাবো। এবার দেখাবো ভারতীয় আবহাওয়া দপ্তর কী কী জানালেন। ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে যা জানতে পারা যাচ্ছে, আজকে 27 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রয়েছে ভারী, অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। এবং আগামীকাল 28 তারিখের দিকে হালকা মাঝারি, কোনো কোনো জায়গায় একটু ভারী হতে পারে। 29 তারিখ থেকে যা লাস্ট আপডেট পাচ্ছি আমরা, উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। আর দক্ষিণবঙ্গে আজকে 27 তারিখ থেকে নো ওয়ার্নিং, অর্থাৎ বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই, হলে হালকা বৃষ্টি হতে পারে। আমরা ভারতীয় আবহাওয়া দপ্তরের যে ওয়েবসাইট সেখানে চলে এসেছি, তাঁরা যেটা বলছেন যে গতকালের যে ঘূর্ণাবর্তটি ছিল দক্ষিণ ছত্তিশগড় সংলগ্ন জায়গাতে, সেটি সরে এই মুহূর্তে চলে এসেছে উত্তর মধ্য মহারাষ্ট্রের দিকে, এবং সেখানেই সেটি বিস্তার লাভ ঘটাচ্ছে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যাবার পথে যাবে। অন্যদিকে একটি অক্ষরেখা রয়েছে, যেই অক্ষরেখা প্রধানত ঘূর্ণাবর্তের ওপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ উত্তর মধ্য মহারাষ্ট্রের ওপর দিয়ে একবারে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জন্য উত্তরের জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পশ্চিম ভারতের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে আগামী কয়েকদিন প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দু এক জায়গায়, এক্সট্রিমলি পর্যায়ের হেভি থেকে আরও হেভি বৃষ্টি হবে এমনটা রয়েছে কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং গুজরাট উপকূলের দিকে, এরকম একটা সম্ভাবনা যেটা গতকাল ছিল 26 তারিখে, সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজকে 27 তারিখের দিকেও রয়েছে। সঙ্গে দু এক জায়গায় ভারী বৃষ্টির কথা তাঁরা বলছেন, বিশেষ করে 26 তারিখ হয়ে গেছে আজকেও সম্ভাবনা সেরকম রয়েছে এবং হালকা দু এক জায়গা হালকা মাঝারি অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে। তবে এর সঙ্গে যেটা জানা যাচ্ছে যে মহারাষ্ট্রের দিকে এরকম একটা সম্ভাবনা ছিল, সঙ্গে মধ্য মহারাষ্ট্র এবং গুজরাট উপকূল, সঙ্গে গুজরাট এলাকা, সৌরাষ্ট্র, কচ্ছ এই সমস্ত জায়গায় 28 তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে হালকা মাঝারি অধিকাংশ জায়গায়, ভারী বৃষ্টি দু এক জায়গা হবে। অন্যদিকে পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারতের যে আপডেট রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টির কথা যেটা তাঁরা বলছেন, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ রয়েছে অর্থাৎ সাব হিমালয়ান, ওয়েস্টবেঙ্গল এবং সিকিম, এখানে 26 তারিখে হয়েছে, সঙ্গে যে আপডেট রয়েছে আজকে 27 তারিখে হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একেবারে 2 অক্টোবর পর্যন্ত কোনো কোনো জায়গা হতে পারে, অর্থাৎ 27 তারিখে হবে, 28 তারিখে কিছু কিছু জায়গায় হবে, আবার অক্টোবর মাসের 2 তারিখে হবে। আমরা সেরকমই একটা দেখতে পেলাম যে অক্টোবর মাসের 1 তারিখের দিকে আবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হবে এমন যে রাজ্যগুলো রয়েছে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এই সমস্ত জায়গায় 27 তারিখে বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়নি, 26 তারিখে প্রধানত তাঁরা যেটা বলছেন, এবং বিহারে তাঁরা বলছেন 26 এবং 27 সেপ্টেম্বর, অর্থাৎ বিহারের দিকে আজকে প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে আরও যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে উড়িষ্যার দিকে, সঙ্গে গ্যাঞ্জেটিক ওয়েস্টবেঙ্গল যেটা গতকাল 26 তারিখে হয়ে গেছে, তবে এর সঙ্গে আপডেট রয়েছে ঝাড়খণ্ডের দিকে আজকে 27 তারিখে ভারী বৃষ্টি হবে, বিহারে 28 তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন, এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে 26 ও 27 তারিখে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হবে এবং বৃষ্টিটা চলবে 30 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর তারিখ পর্যন্ত, হালকা মাঝারিভাবে চলতে পারে। অরুণাচল প্রদেশে 27-28 আজকে এবং আগামীকাল বৃষ্টি কিছুটা হতে পারে এবং অক্টোবর মাসের 1 এবং 2 তারিখ পর্যন্ত চলতে পারে, এমনটা আপডেট পাচ্ছি প্রধানত আমরা। সুতরাং যা পূর্বাভাস আমরা পাচ্ছি, অক্টোবর মাসের 2 বা 1 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিটা চলবে, তবে মূল বৃষ্টি যেটা গতকাল হয়েছে এবং আজকে আবার দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। আর বর্ষা বিদায় এই মুহূর্তে থমকে রয়েছে, কারণ বর্ষা সেইভাবে বিদায় নেয়নি এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে, তবে পরিস্থিতি অনুকূল রয়েছে। আর এখানে সাইক্লোনিক সার্কুলেশনের কথাটি নতুন করে আবার এখানে বলা হয়েছে, মধ্য মহারাষ্ট্র সংলগ্ন জায়গায় রয়েছে এবং সমুদ্র পৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার ওপরে একটি সাইক্লোনিক সার্কুলেশন বিরাজ করছে এবং অক্ষরেখা যেটা আপনাদের বললাম, মধ্য মহারাষ্ট্র থেকে একেবারে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটি ওপর দিয়ে গেছে বিদর্ভ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং গ্যাঞ্জেটিক ওয়েস্টবেঙ্গল, এরকম একটা পূর্বাভাস প্রধানত আমরা পাচ্ছি। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে পাচ্ছেন বর্ষা বিদায় সেই একই জায়গাতে রয়েছে, গুজরাট, রাজস্থান থেকে অনেক জায়গা বিদায় নিয়েছে এবং হরিয়ানা, চণ্ডীগড়ের কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে। আপডেটটি ভালো লাগলে একটি লাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।